আসসালামু আলাইকুম। সৈফুল আলম উই ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আমি সৈফুল আলম ফ্রান্স থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের সকলে দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজ সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আর আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, খুবই সুন্দর একটা ভিডিও। সেটা হলো কি, ছোটো বাচ্চাদের ফুটবল খেলা, খুবই সুন্দর প্র্যাকটিস করতেছে ছোটো বাচ্চারা, আর এইটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আপনারা আমাদের সাথে থাকবেন, আর আজকে বাচ্চাদের খেলার প্র্যাকটিস, একটা ফুটবল খেলার প্র্যাকটিস করতেছে ছোটো ছোটো বাচ্চারা এখানে সুন্দর একটা মাঠের মধ্যে, আর এইটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আর ভিডিওটা উপভোগ করবেন, খুবই সুন্দর। তাহলে চলুন দেখি আমরা এই কীরকম আয়োজন করা হয়েছে ফুটবল ম্যাচটা। আর আপনারা আমাদের সাথে থাকেন, আর এই মাঠটা হলো আমরা যেখানে থাকি প্যারিস 91,000 মলেরই যে শহর, এই শহরে গ্রামের মধ্যে একটা মাঠ খুবই সুন্দর, আর এই মাঠটা আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই সুন্দর, বাচ্চারা বড়রাও এখানে প্র্যাকটিস করতেছে করে কোনো সময়, আর বাচ্চারা আজকে খুবই সুন্দরভাবে অনেক বাচ্চারা নিয়ে আসছে সবাই, গার্জেন এখানে কোচও আছে, এখানে কোচ দ্বারা এখানে প্রশিক্ষণ দেওয়া হয় সব বাচ্চাদের ফুটবল খেলাটা। আর ফ্রান্সে বেশিরভাগ এই ফুটবল খেলাটা তাদের খুব ফেভারিট খেলা, আর এই ফেভারিট খেলাটাকে তারা খুব মূল্যায়ন দেয়। আর দেখেন ছোটো বাচ্চারা কীরকম প্র্যাকটিস করতেছে, খুবই সুন্দর একটা মাঠ, আর এটা আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা দেখেন ফ্রান্সের এই বাচ্চারা কীরকম সুন্দর ফুটবল খেলতেছে এবং প্র্যাকটিস করতেছে। তাহলে আমাদের সাথে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা উপভোগ করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আরও সামনে যাই, আমরা মাঠের একেবারে সামনে যাব, গিয়ে দেখব তাদের খেলা। তাহলে চলুন আমাদের সাথে। খুবই সুন্দর বাচ্চারা পাস দিয়ে খেলতেছে, আর আমার কাছে খুবই ভালো লাগলো। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এখানে কোচও এখানে আছে, তাদের লেফ্রি কোচ দুটোটা উনি এইখানে তাদের সাথে দেখেন খুবই সুন্দরভাবে। এখানে আবার গোলকিপার একজন রাখছে দুটো সাইডে দুইজন, খুবই সুন্দর, আর উনি কোচ তাদের প্রশিক্ষণ দিচ্ছে সবগুলা। আর দেখেন আপনারা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগলো, তাই আপনাদেরও এইটা ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা দেখেন খুবই সুন্দর বাচ্চারা এখানে কীরকম, এই আস্তে আস্তে এরকম খেলে খেলে অনেক বড় হয়ে যাবে এক সময় এই বাচ্চারা। আর এইরকম এইটা আপনাদের সাথে আমি তুলে ধরলাম বাচ্চারা কীরকম খেলতেছে দেখেন। ফ্রান্সের খুবই সুন্দর সুব্যবস্থা রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য, আর ফ্রান্সের বাচ্চারা এই ফুটবল খেলাটা খুব পছন্দ করে। আর এখানে আবার যে বাচ্চারা খেলতেছে এখানে খুবই সুন্দরভাবে তাদের এই কোচের মাধ্যমে এবং লেফ্রিও আছে তাদের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খুবই সুন্দরভাবে। আর এখান থেকে আবার আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে ভালো ভালো ক্লাবে খেলবে এবং ফ্রান্সের জাতীয় দলেও যেতে পারে, এরকম তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খুবই সুন্দরভাবে। তাই আপনারা আমাদের সাথে থাকবেন, দেখেন খুবই সুন্দর ভিডিওটা আর উপভোগ করেন। খুবই সুন্দরভাবে এই যে মাঠটা দেখা যাচ্ছে সেটা হলো কি একটা গ্রামের মাঠ, এই
ফ্রান্সে এরকম গ্রামের প্রচুর মাঠ আছে, ফ্রান্সের গ্রামের মধ্যে এরকম মাঠ বানিয়ে রেখেছে বাচ্চাদের খেলার জন্য, বড়রা খেলে এখানে, বাচ্চারাও খেলে, এরকম আরও অনেক মাঠ আছে, এক এক গ্রামে দুইটা তিনটা মাঠ এরকম বানিয়ে রেখেছে খুবই সুন্দরভাবে। তাই আপনারা দেখেন ফ্রান্সের উন্নত ব্যবস্থা, উন্নত খেলাধুলার সুব্যবস্থা। তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা উপভোগ করেন, খুবই সুন্দর লাগবে আপনাদের। তাহলে আমাদের সাথে থাকেন আপনারা। এই মাঠের মধ্যে অনেক বাচ্চারা এখানে প্র্যাকটিস করার জন্য আসছে, আর এখানে গ্রুপ গ্রুপভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেখেন আমি আর এই দুই নম্বর গ্রুপের কাছে চলে আসলাম, এরাও এখানে, এখানে ছোটো মেয়েরাও আছে, ছেলেরা মেয়েরা দুনুরা একসাথে এখানে প্র্যাকটিস করতেছে খুবই সুন্দরভাবে। আর দেখেন আপনারা, খুবই চমৎকার লাগলো আমার কাছে এটা দেখে। এই যে একটা ছেলে দাঁড়িয়েছে এখানে, সে একটু টায়ার্ড হয়ে গেছে তাই। আর আপনারা আমাদের সাথে থাকেন আর সম্পূর্ণ ভিডিও দেখেন, খুবই ভালো লাগবে। Vous êtes tous, tous en même temps. Hein. Allez, le bleu, s'y met, on va taïris, là, le ballon, allez. Et taïris, participe un peu. Tu vas à côté. Tu vas à côté. আস্তে আস্তে আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে ছিলেন আর আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সব সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এখানে যারা গার্জেন যারা আসছে, সবাই বাচ্চারা মা বাবা নিয়ে আসছে এর বাচ্চাদেরকে নিয়ে। আর এক আমি যাওয়ার পথে একটা বাচ্চা ওর বা আব্বু মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছিল, আর উনি ওকে এই হেমলেট পরিয়ে, ড্রেস পরিয়ে আবার নিয়ে যাচ্ছে, খেলাধুলা শেষ হয়ে গেছে।
তাই ওকে ওর আব্বু নিয়ে যাচ্ছে মোটরসাইকেল করে, তাই এটাও আপনার ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আর আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, বেল বাটন অন করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা সবসময় কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।